বেআইনি পুকুর ভরাট আটকালো পুরসভা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুরসভার তত্ত্বাবধানে জেসিবি দিয়ে পুকুর থেকে তোলা হলো বালি ও মাটি। পুকুর ফিরে পেয়ে খুশি বসিরহাটবাসী। বন্ধ করা যায় পুকুর থাকলে মানুষের তো উপকারই লাগে। কোনো একটা যদি ধরুন একটা আগুন লাগলো কোথায় কিছু, একটা গাড়ি হোক একটা বাড়ি হোক দেখে নেই, একটা আগুন লাগে, যদি আগুন লাগলে তো জলের সঙ্গে একটা জলের পাওয়া যায়। তো পুকুর থাকলে জলের সুবিধা এইটাই। তারপরে ধরুন একটা ড্রেন দিয়ে সব জল পাস হচ্ছে না, পুকুরটা ছিল তার মধ্যে জল ঢুকছিল, যাই হোক নানান দিক দিয়ে সুবিধা ছাড়া অসুবিধা কিছু। বসিরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডের প্রমোটার রাজের রমরমা। এলাকার একটি 100 বছরের পুরনো পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল তপন নাথের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন বসিরহাটের পুরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। শুরু হয় জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি ও বালি তোলার কাজ। আমরা মানুষের স্বার্থে যেটা ন্যায়ের পথে যাবে আমরা সেই পথেই চলবো, প্রয়োজন পড়লে আবারও এরকম ধরনের উদ্যোগ নেওয়া হবে। না নজরে না আসলে সেটা আমার পক্ষে কি করে সম্ভব? যতটা সম্ভব আমরা সবাইকে বলে রেখেছি এবং দেখবেন আমার পেজ থেকে পোস্ট করাও আছে যে কোনো রকম ভাবে পুকুর ভরাট হলে সেটা যেন অবশ্যই পৌরসভাকে জানানো হয়। সেটা তো জানানো হচ্ছে বলেই আমরা নজরে বেশিটাই আসছে, যেভাবে আসছে আমরা আইনানুগভাবে যতটা ব্যবস্থা নেওয়ার আমরা সবটাই নিচ্ছি। প্রশাসনিক তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এই পুকুরটা ভরাট হচ্ছে, এবার সেটা আমরা বিএলআর অফিসের তরফ থেকে আসি এবং এটা দেখি যে একটা জলাভূমি ভরাট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট জানাই যে একটা জলাভূমি ভরাট হয়েছে এবং কোন দাগের উপর ভরাট হয়েছে সেটা জানাই, তারপরে প্রশাসন যেটা অর্ডার দিয়েছে সেই মতো কাজ হচ্ছে। অন্যদিকে পুকুর ভরাটের ঘটনায় স্থানীয় প্রশাসনকেই দায়ী করছেন বিজেপি নেতা। তৃণমূল কংগ্রেসের আমলে পুকুর ভরাট, নদী ভরাট থেকে শুরু করে বালি চুরি, মাটি চুরি যখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে, তখন পরিবেশের কথা মাথায় রেখে বসিরহাট পুলিশ প্রশাসন যে এরকম একটি পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য আমরা বাহবা জানাই এবং সারা বসিরহাট পুলিশ জেলা জুড়ে যেখানে যেখানে এই ধরনের কাজ হচ্ছে পরিবেশের স্বার্থে পুলিশ প্রশাসনের উচিত সব জায়গায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। সেই মতো আজকে কিন্তু সেই পুকুরের পাশে এসে বসিরহাট থানার পুলিশ এবং টোটাল প্রশাসন লেভেল বিএলআর থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি তারা এসে কিন্তু আজকে সেই পুকুরের বালি তোলা কাজ শুরু হলো। সকাল থেকে সেই বালি তোলা কাজ শুরু হয়েছে, এলাকার লোক যথেষ্ট খুশি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, নিউজ বর্তমান।